محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله پاک دربار شکر ادا کرچی جی. الله پاک آمدر کے ماہ رمضان پرتھم جمعہ تے مسجد اکتریت ہوا توفیق دان کرچی. الحمدللہ اللہ پاک دربار آر شکر گزار کرچی আপনাদের শুকর গুজার করছি যে দীর্ঘ তিন সপ্তাহ তিন জুমা আমি আপনাদের কাছে অনুপস্থিত ছিলাম। আপনাদের নেক দোয়া আল্লাহ পাকের মেহরবানি আবার জুমাতে দেখা হলো, এজন্য আপনাদের শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাজাল হাজরিন, আমরা দুনিয়াতে আছি আমরা সবাই জানি যে এটা ধ্বংস হবে, আর যেটা ধ্বংস হবে আল্লাহ পাক এটাকে রিপেয়ার করবেন না। যেটা ধ্বংস হওয়ার থাকে, যে গাড়িটা আপনি ফেলে দেবেন ওটা আপনি রিপেয়ার করবেন না। সৌদি আরবে দেখছি কিছু কিছু জায়গার মধ্যে আমার মনে হয় 10,000-20,000 গাড়ি ভাঙা গাড়ি করে রয়েছে, অন্য কোথাও নজরে পড়ে নেই। সৌদি আরবে বিভিন্ন জায়গায় নজরে পড়ছিলাম, অন্তত 5-10,000 গাড়ি করে রয়েছে। চিন্তা আসছে মনের মধ্যে যে এরা তো গাড়ি চালায় আর একসে মানুষের দিলে ঠিকঠাক করে তো চালে থাকে, তখন মনে হয় যে সৌদি আরবের লোক না, এটাকে আমাদের বাংলাদেশের লোক একটা পাই আপনি ঠিক করে চালাইব চালাইব। বাংলাদেশে গাড়ি চালাতে গেলে তো অনেক খরচ, ড্রাইভার রাখতে হয়, তারপরে আরো কত কিছু রাখতে হয়, তারপরে আবার মাঝে মধ্যে কিছু কিছু দিতে হয়, এরে ওরে কালা ধলা আসে না কিছু সামনে খার হয় এদের দিত না দিলে আপনাকে মুশকিলে ফেলায়। তখন মনে করছে এই জন্য ফালায় রাখছে, তো ওটা যারা ফেলে রেখেছে ওরা ওটা রিপেয়ার করবে না, ওরা নতুন ভাবে ইম্পোর্ট করবে আমেরিকা থেকে জার্মানি থেকে দামি দামি গাড়ি চলবে। আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন একটা মেয়াদ আছে। আমি একটা গ্লাস কিনছিলাম নিউ মার্কেটে, আমার লোকটা কেনার সময় বললো পড়লো ভাঙে না গাছা কিরম আলাম দেখি, হ্যাঁ ঠিকঠাক ফালাই দিল পাক্কার মধ্যে ভাঙল না কিছু। মাস তিনেক পরে আমার ঘরে রাখা দেখি ঘুরা হয়ে রয়েছে,
পরে নাই কিছুই নাই, বিশ্বাস করেন যে আমি যে কইতেছি আপনাদের, ওটার একটা মেয়াদ আছে, ওই মেয়াদ পর্যন্ত এই পাকার মধ্যে ওই কাচের গ্লাসটা ফেললেও ভাঙবে না। যখন মেয়াদ শেষ হয়ে যাবে শোকেসের মধ্যে পয়সা গুড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করবেন, এটা কোন মুমিনের চিরস্থায়ী আবাস স্থল না, আর মুমিনের চিরস্থায়ী আবাস স্থল হওয়ার যোগ্যতাও দুনিয়ার নাই। বিধায় সৃষ্টিকর্তা যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তিনি দুনিয়া ধ্বংস করবেন, আর ধ্বংসের আগে এই কথা শতসিদ্ধ যে আজকে এটা নষ্ট হবে, কালকে ওটা নষ্ট হবে, পরশু এটা নষ্ট হবে, আজকে উষ্ণতা বাড়বে, পরের দিন ঠান্ডা বাড়বে, পরের দিন পরিবেশ দূষণ হবে, পরের দিন অমুক হবে, অন্যায় বাড়বে, জুলুম বাড়বে, সতাম বাড়বে, মানুষের উপরে সীমাহীন জুলুম করা হবে, অন্যায় করা হবে, আমানতদারি উঠে যাবে, মিথ্যার রাজত্ব কায়েম হবে, জুলুমের রাজত্ব কায়েম হবে। এইসব হাদিসে কেয়ামতের আগের আলামতের কথা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সহ বর্ণনা করছেন। ঠিক না ঠিক, কোনদিন শুনেন নাই তো হবেই, শয়তানি বাড়বে, লুচ্ছামি বাড়বে, পরকীয়া বাড়বে, আমানতের খেয়ানত হবে, সরকারি সম্পদের অপচয় হবে, মসজিদের মানুষ দুনিয়ার কথাবার্তা বলবে, গল্প গুজব করবে, মোবাইল ফোনের মধ্যে মসজিদের মধ্যে কথা বলে আলাপ করতে থাকে, বলা হয়েছে ভাই বন্ধ করেন, আদবের সাথে বলা হয়েছে, অসুবিধা কি, কত বড় বেয়াদব আল্লাহর দরবার মসজিদ। এখানে এক ভাই আপনাকে বলল যে ভাই কথা বলেন না মোবাইলে, আপনি যে কথা বলছেন আর একজন মানুষের তার কনসেপশন নষ্ট হচ্ছে, আপনার সাথে ঝগড়া শুরু করবে, এগুলা তো দুনিয়াতে হবে, পরিবেশ দূষণ হবে, মহামারী দেখা দিবে, নিত্য নতুন ব্যাধি দেখা দিবে। আমি গতবার বলছি করোনা কোনো মহামারী না, করোনা হলো নিত্য নতুন ব্যাধি যা অস্থিরতা ফিস্ক ফুজুরের কারণে যেভাবে হোক আল্লাহ আমাদেরকে শাস্তির জন্য দিছে। গতবারই বলছি মহামারীর ব্যাখ্যা আছে, মহামারী কাকে বলে, তা আমি বলতে চাচ্ছি এই কথা যে দুনিয়া তো আর রিপেয়ার হবে না, এটা আর সুন্দর করা হবে না, এটাকে আর কি বলে নতুন করে আর সুন্দর করে অন্যভাবে গড়া হবে না, কাজে দুনিয়া ধ্বংস হবেই, আর দুনিয়াতে অবস্থানকারী যারা তারা সবাই ধ্বংস। তাহলে তারপরে কি হবে প্রশ্ন হলো, তাহলে তারপরে কি হবে, তাহলে কি করতে হবে, এই কথাটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ ইমানদারেরা, তোমরা যারা এক আল্লাহকে মানছ, এই দুনিয়া বাজে ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ইমানদারের থাকার উপযুক্ত বাসস্থান নয়, ইমানদারের উপযুক্ত বাসস্থান হলো পরবর্তী জীবনে জান্নাতে। যারা এই বিশ্বাস করছ তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের আমানকে শক্তিশালী করো, তোমাদের আমানকে শক্তিশালী করো, এইটা আমার আহ্বান আজকে আপনাদের দরবারে আপনাদের সমীপে আমার আবদার এটা, আজকে আপনি আপনার আমাল, আমি আমার আমালকে মজবুত করি, আমাদের আমাল মজবুত না, আমাল মজবুত থাকলে পুলিশের ডরে সুপে সুপে মসজিদের মধ্যে ঢুকিয়া লুকাইয়া লুকাইয়া নামাজ পড়তাম না।
সমস্ত সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন পাঁচ ব্যক্তি আল্লাহর শেল্টারে চলে যায়, এর জিম্মাদার স্বয়ং আল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনার প্রোটোকল দেয়, আগে একটা গাড়ি পরে একটা গাড়ি যখন দেখতে থাকে তখন আপনার কাছে ভালোই লাগে না? ঠিক বললাম? একটু ভাল লাগে না? আমার তো খুব ভাল লাগে। কি জন্য আল্লাহ না? আমাদের কাউন্সিলর সাহেব একদিন আমারে বললো, হুজুর আমার গাড়ি আছে আপনি বাসা যান, ওনার গাড়ি দিয়ে দিবেন। যখনই মোহাম্মদপুরে বিক্রি হয় তখনই ওইটা ওলাপন কান্দে, কান্দে না ওই আওয়াজ, তখন একটা নিজের কাছে ভাব লাগলো। আমি তো কাউন্সিলরের গাড়িতে আছি, আমি যদি এমপির গাড়ি বসতাম বা যদি মন্ত্রীর গাড়ি বসতাম তাই কিরকম লাগতো? এমপি মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনী শক্তিধর কারো শেল্টারে থাকলে যদি আপনার মনে পূরক অনুভূত হয়, যদি আপনি আনন্দিত হন, যদি আপনার কলিজাটা বড় হয়, হে ইমানদারেরা, হে মমিনেরা, আমার নবী বলছেন তোমরা আল্লাহর শেল্টারে চলে যাও। তো তুমি যদি আল্লাহর শেল্টারে যাও তাহলে তোমার মনে কি পূরক অনুভূত হয় না? তোমার কি ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে তুমি মুনাফে, তাহলে তোমার ইমান নাই, তুমি মুনাফে কপট। আল্লাহ নবী যে কথা বলছেন সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত, এই কথা ছুঁই না যদি তোমার ভালো না লাগে তো তুমি মুনাফেক ছাড়া নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল ও সন্ধ্যায় মসজিদে যায় এরা আল্লাহর শেল্টারে থাকে। সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদে যায় এরা আল্লাহর শেল্টারে থাকে, আল্লাহর হেফাজতে থাকে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে থাকে। মানুষের তো বুদ্ধি অনেক, বুঝেন না? আমরা কি বুদ্ধি নিয়ে চলি? কিছু মানুষ যে আছে এদের বুদ্ধি আসলে প্রশংসা করা লাগে। এখনই কারো মনের মধ্যে প্রশ্ন আসছে, হয়তো প্রশ্নটা প্রকাশ করে নাই কিন্তু প্রশ্ন হয়ে বসে, আল্লাহ শেল্টারে যায় এতে করো না ওইটায়। একটা প্রশ্ন না, একটা প্রশ্ন না, অত গুরুত্বপূর্ণ প্রশ্ন না হলেও একটা মোটামুটি প্রশ্ন তো আপনি করতেছেন। সকাল সন্ধ্যায় নামাজে গেলে আল্লাহ শেল্টারে যায় তো করো না হয়ে গেল। আচ্ছা, আল্লাহ দুনিয়াতে আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ সবচেয়ে কারে বেশি ভালোবাসেন বলতে পারেন? সৃষ্টির মধ্যে আল্লাহ কারে বেশি ভালোবাসেন তো জানেন না? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর থেকে আর কাউকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসাবেন নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে শরীর পুড়িয়া যাইতেছে, কয় আমারে কান্দে করে লইয়া মসজিদে দাও, আমারে কান্দে করে লইয়া মসজিদে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়া পা হেচড়ায়া হেচড়ায়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে যারা শরীফ হইয়া বৈশা করছেন, আবু বকর সিদ্দিককে ইশারা করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমামতি করছেন রাসূলকে পাশে রেখে। তাহলে প্রশ্নের জবাব পাওয়া গেল যে আল্লাহ শেল্টারে থাকলেই যে কোনো রোগ বালাই অসুখ বিসুখ হবে না, এরকম কথা তো কোনো জায়গায় বলা হয়নি।
তাহলে অর্থ কি? যদি রোগ বালাই বিপদ আপদে আসে আল্লাহর সেন্টারে থাকবে, তাহলে আল্লাহর সেন্টারে থাকার মতলব কি? আল্লাহর শেল্টারে থাকার মতলব হল এই যে আল্লাহ রাব্বুল আলামিন যার শেল্টার নিয়ে নেন, যার জিম্মাদারি নিয়ে নেন, এ জীবনে কোনোদিন জাহান নামে রাখলে চলবে না। জাহান নামের আগুন তার জন্য চির করে হারাম হবে এবং কোন একবারের জন্য জাহান নামের আগুন ডুববে না আল্লাহ তার শেল্টার নিয়ে। এটা হলো আল্লাহর শেল্টারের আসল মতলব। আল্লাহ যখন তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তো দুনিয়াতে আল্লাহ পাক জাহান্নামে যাইতে হয় এরকম কাজের থেকে বাঁচাই দিল না, আল্লাহ এরকম কাজের থেকেও তাকে বাঁচাবেন। এইটাই হল আল্লাহর শেল্টারে থাকার অর্থ, আল্লাহর জিম্মাদারিতে থাকার অর্থ। এখন ভুল বুঝলে উল্টা বুঝলে তো তখন প্যাস লাগবে, উল্টা বুঝলে প্যাস। দুয়ে দুয়ে কত হয়? দুয়ে দুয়ে হয় দশ। বলেন বন্ধুরা, এইগুলো নেশা কথা মসজিদে গিয়ে পুতাছেন আপনি, হুটিমান সব মানুষ। আর দুয়ে দুয়ে যে দশ হয় এটা একসময় হয় তো, অস্বীকার তো করতে পারবেন না। দুই প্লাস দুই দশ তখন হয় যখন অঙ্ক ভুল হয়, যখন অঙ্ক কি হয় ভুল হয় তখন দুয়ে দুয়ে চাই। ঠিক আছে, আল্লাহর জিম্মাদারিতে থাকার অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে মহব্বত করেন, হেফাজত করেন, তাকে জান্নাতি আমল নসিব করেন, তার আমালকে শক্তিশালী করেন, মজবুত করেন, তার অন্তরকে শক্তিশালী করেন, ইমানের উপরে, ইসলামের উপরে, সততার উপরে, ন্যায়ের উপরে, নিষ্ঠার উপরে, আমানত দারির উপরে তাকে জমায় রাখেন। এই হল আল্লাহ জিম্মাদার হওয়ার মতলব। দুই নম্বর, যে রোগীর সেবা করে সাংঘাতিক ধরনের ফজিলত মানুষ বুঝে না, মানুষ বুঝে না রুগীর সেবা করা। আর সেই রুগী যদি পিতা মাতা ভাই বোন পরিবারের কেউ হয়, আর আপনি যদি জান প্রাণ দিয়ে তাদের সেবা করেন, তাহলে আমি শত শত টাকার তাহাজ্জুদ কইরাও দিন দরজায় যাইতে পারবো না। আপনি আপনার পিতামাতা মৈমুরুদ্দি আত্মীয় স্বজনের রোগকালীন সময়ে সেবা করা আপনি সেই মর্যাদায় পৌঁছে দিতে পারবেন। নাম্বার তিন, যারা আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর রাস্তায় মুজাহিদ ফি সাবিলিল্লাহ, জিহাদরত অবস্থায় আছে, আল্লাহর দিনের দাওয়াতের কাজে আছে, আল্লাহর দিনই ইলিমকে প্রচার ও প্রসারের কাজে আছে, এরা সবাই আল্লাহর রাস্তায় আছে। আর যারা আল্লাহর রাস্তায় আছে এরা সবাই আল্লাহর জিম্মাদারিতে আছে। নাম্বার চার, যে ইমাম হক প্রতিষ্ঠা করতে চায়, যে ইমাম হক কথা বলে, যে ইমাম ইসলামের সঠিক মূল্যবোধ মানুষের সামনে তুলে, তাকে যারা সহযোগিতা করে এরাও আল্লাহর জিম্মাদারিতে আছে। নাম্বার পাঁচ, যে মুসলমান ভাই পৃথিবীর কোন মানুষের খারাপ চায় না, চাই সে কাফের হোক, চাই সে অন্য কেউ হোক, তার খারাপ চায় না, তার ভালো চায়, হেদায়েত চায়। তো মুসলমান যখন কাফের খারাপ চায় না, তো মুসলমান হয়ে মুসলমানের খারাপ কিভাবে চায়? অসম্ভব, কল্পনাতীত ব্যাপার, অসম্ভব ব্যাপার।
সারা জীবন 100 বছরের হায়াতে 12 বছর থেকে যদি মাহে রমজানে রোজা রাখে আর 100 বছরের মধ্যে যদি কত বছর হয় 88 88 বছর যদি রোজা রাখে রমজান পায় আর যদি সেই রমজানে কপাল বৈশা নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া ইবাদত পড়িয়া যদি একেবারে সেহারার মধ্যে দাগ দুঃখ ফালায় দেয় ফালায় দেয় তবু কোন লাভ নাই যদি কোন মুসলমান কোন মুসলমানের অকল্যাণ চায় আপনি মুসলমানের জন্য কল্যাণকামী নন আপনি মানুষের জন্য কল্যাণকামী নন আপনি মনুষ্য নামের অযোগ্য এই জন্য নবী আলাইহিসসালাম বলছেন ঘরে থাকে বাড়িতে বসে থাকে কিছু করে না সাদা সিধা মানুষ কিন্তু কোন মুসলমানের কোন ইমানদারের কোন ক্ষতি হোক এটা সে কল্পনাও করতে পারে না ক্ষতিকে নিজের উপরে নেয় আর এক মুসলমান ভাইকে ক্ষতি থেকে বাঁচায় দেবে এই পাঁচ প্রকারের লোক আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি নিয়ে থাকে যে আল্লাহ জিম্মাদারিতে থাকে তখন তার আমাল কবি হয় কি হয় আমাল শক্তিশালী হয় আজকে আমাদের আমাল আসে না এ কথা আমি বলবো না আমাল নাই আমি অবশ্যই এ কথা বলবো না আমল কম আমি এই কথাটাও বলতে চাই না আমল সুন্দর না এই কথাটাও বলতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আমাদের যা আমল আছে এই আমলটা মজবুত না এটা অবশ্যই আমার নামাজ মজবুত না আমার রোজা মজবুত না কত বছর রোজা রাখা তাকে পরহেজগারি হাসিল করতে পারলাম কয় হুজুর আমরা হলাম সাধারণ মানুষ পরহেজগারি তাকুয়া ইয়াল্লাহ আল্লাহ ওয়ালা আপনারা হুজুর মানুষ আপনাদের হলো তাকুয়া পরহেজগারি আমরা কি আর তাকুয়া পরহেজগারি আছি তা আপনি আগের থেকেই নিরাশ হয়ে গেলেন আর আল্লাহর কথাকে একরকম প্রকার অন্তরে অস্বীকার করে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা পরহেজগার হবা এই জন্য আমি রোজা দিছি তো পরহেজগারের জন্য তো এখন আপনি যখন বলবেন হুজুর আপনারা আমরা তো বিভিন্ন আপনারা আলেম মানুষ ডিগ্রি করছেন কত কিছু সাধনা করছেন আমরা সাধারণ মানুষ কল কারখানায় মিল ফ্যাক্টরিতে খাইতে খাই ব্যবসা বাণিজ্য সারাদিন আমাদের দৌড়াদৌড়ি আমরা কি এই জন্য তো ইসলাম তাকওয়াকে বাদ করে দিছে আরে ভাই কত সোজা সাধারণের পরহেজগারি আর আলেমের পরহেজগারি আর সাধারণ মানুষ পরহেজগার হবে তার অর্থ কি খালি হারাম থেকে বাঁচবে হে সাধারণ মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাধারণ ঈমানদারেরা যারা আলেম না যারা দ্বীনের পথে এত সময় দিতে পারোনি যারা ব্যবসা বাণিজ্য করো খেটে খাও তোমাদের হাতে এত সময় নাই তোমরা পরহেজগার হবা রোজার মাধ্যমে কতটুকু যে কমপক্ষে যেটা সুস্পষ্ট হারাম এটার থেকে বাঁচবা আর আলেমরা আলেমরা বাঁচবে যেটা সন্দেহ আছে ওদেরতেও সন্দেহ আছে একজন আয়া বলল হুজুর কিছু ইফতারি খাইন আপনি টাকা দিলাম কোন করিনা করিনা মানে আলামত আলামত মানে চিহ্ন চিহ্ন মানে চিহ্ন মানে কি নিদর্শন নিদর্শন মানে কি সিমটম সিমটম মানে কি মানে এমন কিছু আমি
আনুষঙ্গিক আপনার জানা আছে যে ওনার টাকাটা আপনার খাওয়া ঠিক না। কথা বুঝতে পারছি না পারিনি, তাইলে আলেমের উচিত হবে তার এই পয়সাও খাবে না, বলবে মাফ করবেন আমার প্রয়োজন নেই বা আমি বিশেষ অপারগতা আছে আমি আপনার পয়সাটা খেতে পারলাম না। কি করবো, বুক ভাইটা কান্দা আসে। আমি অনেক ভাইরা দেখছি, আমার মুসল্লি সাধারণ অনেক মুসল্লি আছে যে আমাদের থেকে অনেক ভালো, অনেক ভালো, কিছু রক্ত শোষা আছে, রক্ত শোষা এরকম পাগড়ি গুন্ডা, কিছু রক্ত শোষা আছে এরকম পাগড়ি গুন্ডা, বিরাট মুফতি একেবারে অনেক কিছু নাম দাম দিয়া দেখবেন যে সামনে আছে, সামনে আছে কোথায় আছে হিজার করলাম না, করলে আমিও তো ধরা পড়ে দেবো, কারণ আমি না দেখলে কেমনে বুঝলাম যে সামনে। তার মানে ইউটিউবে আসে, এগুলা হলো ইউটিউবই বক্তা, এগুলো রক্ত শোষা। মানুষকে দিন শিখাবে, দিনই তালিম দিবে, দিনের উপকার করবে, এটা আলেমদের দায়িত্ব, আল্লাহ নবী দিয়ে গেছেন। পঞ্চাশ হাজার, আশি হাজার, এক লাখ, এক লাখ বিশ হাজার, দেড় লাখ, দুই লাখ। আমি আমার উনিশ বছরের দাবি নিয়া আপনাদের কাছে অনুরোধ করে বলি, যারা এই সমস্ত পয়সা নিয়ে দিন শিখায় এদের থেকে দিন গ্রহণ করা নিষেধ, এদের দিন দ্বারা আপনি উপকৃত হবেন না। আমি স্পষ্ট কথায় আজকে বলে দিলাম, স্পষ্ট আমি এত স্পষ্ট করে বলি না যেটা আজকে এত স্পষ্ট বললাম। এটাই নবীদের মিশন ছিল, হে আমার কৌম, আমাকে আল্লাহ নবী করে পাঠাইছেন তোমাদের কল্যাণের জন্য, তোমরা বুঝতে পারতেছ না, আমি তোমাদেরকে বুঝাইতে আসছি, আমি দিন বুঝাইতে চাই, আমি তোমাদের কাছে কিছু চাই না। যদি আল্লাহ আমাকে কোন প্রতিদান দান করেন আমি এটার উপরে খুশি। এই নবীদের সিলসিলা, এই নবীদের সিলসিলা, এই পদ্ধতিতে যে দিন শিখায় সে সবই দিন শিখায়, আর এই পদ্ধতির বাইরে যারা রক্ত চুষা মানুষের ব্যক্তিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে দিন প্রচার করার, এরা হল দিনের লুসুস, ভুল লুসুস দিন। হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা দিনের চোর, দিনের চোর। আরো অনেক ভাবে আছে দেখছি, আমি অনেক মানুষকে দেখছি, আমি অন্তর থেকে শ্রদ্ধা করি তাদেরকে, সাধারণ মানুষ হালাল খায়, সামান্য খায়, কিন্তু তার কোন ওই রকম বড় আশাও নাই, ওই রকম পয়সা উপার্জন বাজে ভাবে উপার্জন করে না। হালাল খাও তো তোমার রোজা কাজে দিবে, হালাল খাইলে রোজা কাজে দিবে, তুমি পরহেজগার হবা, আর হালাল না খাইলে তুমি পরহেজগার হইতে পারবে না। তুমি যদি ডেইলি রমজান মাসে এমন অন্তত বিশ টাকা তাহাজ্জুদ পড়ো আর সবকিছু মিলে রমজান মাসের চব্বিশ ঘন্টায় যদি পঞ্চাশ টাকা একশো টাকা নামাজও পড়ো, আর যদি তুমি হারাম থেকে বাঁচতে না পারো তোমার সারা জীবন চলে যাবে, তুমি কোনোদিন পরহেজগার হইতে পারবা না, পরহেজগার হইতে পারবা। দলিলটি এই আয়াতটা শুরুতে করছি, يا أيها الناس كلوا مما في الأرض
পবিত্র এবং হালাল খাদ্য পানীয় আহার্য গ্রহণ করো। যদি এটা করো তাহলে আর তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারবে না, কারণ হালাল খাদ্য তোমার আমলকে এত মজবুত করবে, এত শক্তিশালী করবে, তোমার দৃষ্টিকে, তোমার চিন্তাকে, তোমার মননশীলতাকে, তোমার শ্রবণ শক্তিকে, তোমার থিঙ্কিং এবং তোমার কল্পনা শক্তিকে, তোমার হাতের শক্তিকে, পায়ের শক্তিকে, তোমার সিজদার শক্তিকে, রুকুর শক্তিকে, তাসবিহাতের শক্তিকে, জিহ্বার শক্তিকে এত বেশি শক্তিশালী করবে শয়তান কখনো তোমাকে তার পথে নিতে পারবে না। এটি আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য একভাবে অপ্রকাশ্য একভাবে, কিন্তু শয়তান তোমাদের শত্রু। শয়তান চায় বেশি বেশি মানুষ নিয়ে জাহান্নামে যাইতে, আর আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করি এই জন্য নবী রসুল হক্কানি ইনক্লুডিং হক্কানি উলামায়ে কেরামকে পাঠায়া তোমাদেরকে সহি বুঝ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দিনের পথে রাখি। এখন রমজানের রোজা রাখা যদি তুমি হারাম খাদ্য হারাম পানীয় থেকে যদি নিজেকে নিজের বডিকে বাঁচাইতে না পারো তাই তুমি সারা জীবন রমজান মাস পাইবা কিন্তু পরহেজগার হইতে পারবা না। সাধারণ মানুষের পরহেজগারি হারাম থেকে বাঁচা, সাধারণ মানুষের পরহেজগারি হারাম থেকে বাঁচা, আর আলেম উলামার পরহেজগারি সন্দেহজনক জিনিস হলেও সে গ্রহণ করতে পারবে না। আমার নবীজি তার ঘরের মধ্যে খেজুর পাইছেন একটা, এই খেজুরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার নবী ধুয়া খেজুরটা ময়লা ধুয়া খেজুরটা খায় দিচ্ছে, কারণ খাওয়ার পরে মনে হয়েছে আমার কাছে তো সৎকার মাল আসে, এখন এটা কি সৎকার মাল না এটা অন্য মাল, সর্বনাশ কি উপায় হবে? আমি যদি সৎকার মাল খাইয়া থাকি এটা তো আমার জন্য হারাম, হায় হায় হইল কি? এখন অস্থিরতা অস্থিরতা আল্লাহ পাক নবীরে শাসন করছেন, নবীরেও শাসন করছেন অস্থিরতা দিয়া কষ্ট দিয়া কিছুক্ষণ রাইখা পরে ওহি দিয়া নাজির দিয়া বা রহিদ নাজির বলে জানিয়েছেন যেটা সদগার ছিল না ওটা হালাল ছিল। বুঝতে হবে এটা হলো আলেমদের, আর যারা আলেমদের মধ্যে আরো অগ্রগণ্য উপরের লেভেলের হাই লেভেলের এদের তাকুয়া আরো কয়েক ডিগ্রি আগে, সেটা হলো এই যে শুধু হারাম থেকে বাঁচবে না তারা, শুধু সন্দেহজনক জিনিস থেকে বাঁচবে না, বরং আল্লাহর অনুভূতি আল্লাহর চিন্তা আল্লাহর চেতনা আল্লাহর ধ্যান আল্লাহর হুকুম আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ ইশারা এই সব অন্তরের মধ্যে সদা সর্বদা লালন করবে, এক সেকেন্ডের জন্য কাপড় নিতে পারবে না। এই অসুবিধাটি হইল সহজ তো হইল সাধারণ মানুষ যারা এরা কালে হারাম থেকে বাঁচবে, যখন আপনি সাধারণ মানুষ হারাম থেকে বেঁচে যাবেন আল্লাহ আপনাকে আস্তে আস্তে সন্দেহজনক জিনিস থেকে বাঁচাবেন, আর মা সেবাল্লা থেকে আল্লাহ আপনার অন্তরকে হেফাজত করবেন। ভাই দস্তার বুজুর্গ মুসলিয়া নেকেরাম অনেকদিন পর আমার কাছে মনে হইতেছে কয় বছর পর জানি আপনাদের সাথে দেখা হবে, গত দিনের পর আইতে পারতাম কিন্তু দুর্বল দুর্বল লাগছে এই জন্য আর আসিনি। আপনাদের কাছে অনুরোধ আমার এই কথাটা মনে রাখবেন, আমাদের আমার যা করি এটাকে খাঁটি করি মজবুত করি এফেক্টিভ করি যাতে আমার আমল অন্য পর্যন্ত পৌঁছে।
মানুষের বিবেচনায় যদি এটা সংক্রমিত হয়, মানুষের বিবেচনায় ওটা যদি সংক্রমিত হয়, তাহলে আপনার আমল, আমার নেক আমল সংক্রমিত হইয়া আমার পরিবারকে দুরস্থ করে, আমার সমাজকে দুরস্থ করে, আমার দেশকে যেন দুরস্থ করে। এই চিন্তা নিয়ে আমরা আগে পারবো, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ যেন আমাদের ফরিয়াদকে কবুল করে মঞ্জুর করে। যারা আমরা সুন্নত করি নাই, করে নিই। Thank you.